হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি এখন যার সাথে তোমাদেরকে দেখা করাই দিব, সে হচ্ছে আমাদের অনলি ওয়ান লিজেন্ড। কে বলো তো? বুঝতেই পারছো কে? সো আমি এখন তার সাথে দেখা করাবো না, একটু পরেই চলে আসব, তখনই দেখে নিবে যে আমরা আমরা কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঝটপট জয়েন করে যাও আমার সাথে বন্ধুরা। দেখো আমি অনেক হারিয়ে আজকে আসলাম। অনলি ওয়ান লিজেন্ডার কে তো বুঝতেই পারছো, সে এখন অস্ট্রেলিয়াতে। কালকে তার সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, আমি ওই প্রোগ্রাম বসে বসে দেখেছি। তো এখন আমি তার সাথে দেখা করতে আসছি এবং একটু পরেই আমাদের সাথে তার দেখা হয়ে যাবে। সো আমি এসে পড়লাম, তো তোমরা একটু থাকো আমার সাথে, তারপর দেখবে, ঠিক আছে? অনলি ওয়ান, তোমরাই দেখে নিও কার সাথে দেখা করতে আসছি। এটা একটা সারপ্রাইজ, খুব মজা হবে, ঠিক না? বলো তো। অনলি ওয়ান লিজেন্ডারি যার সাথে আমি এতটা সময় পার করেছি, সে কে তোমাদেরকে বলতে হবে। আর এইদিকে প্রথমেই জয়েন করে ফেলো ঝটপট। তো আমরা এখন ডাকবো তাকে, আপু চলে আসেন আমাদের সাথে। আপু কোথায় বসবেন? আমাদের অনলি ওয়ান লিজেন্ডারি কনকচাপা আপু আমাদের সামনে এসেছেন। মানে আমি এই খুশি ধরে রাখতে পারছি না, এটা যে কি আনন্দের! এতদিন, মানে এত বছর পরে আমি ভাবতেও পারিনি, বাংলাদেশে থেকে তার সাথে দেখা হয় না, সে অনেক ব্যস্ত অনেক ব্যস্ত, কিন্তু এখানে এসে তার সাথে আমার দেখা হয়ে গেল। আপু আমার ভক্তদের হ্যালো বলে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই যার যার জায়গায় ভালো আছেন। আমি এবং শাবনুর আমরা আজকে খুবই আনন্দিত। আমি যেমন চাচ্ছিলাম যে শাবনুরের সাথে দেখা হোক, শাবনুর অনেক আগে থেকে অস্ট্রেলিয়া যাওয়া আসার মধ্যে থাকে, কিন্তু মানে তখন হয় কি যে আমি অস্ট্রেলিয়া এসেছি, শাবনুর হয়তো তখন বাংলাদেশে, বা যোগাযোগটা সেভাবে হয়ে ওঠে নাই। তো এইবার আসলে সিঙ্ক্রোনাইজ হয়ে গেল। শাবনুর যতটাই আনন্দিত উত্তেজিত, আমারও ঠিক সেই একই অবস্থা। কারণ হলো আমার প্লেব্যাকের 40 বছরের যে ক্যারিয়ার, তার 35টা বছর আমি আর শাবনুর একসাথে কাজ করছি। আমাদের দুইজনকে বলা যায় দুই দেহ এক প্রাণ। আমার গান শাবনুরের ঠোঁটে পরিপূর্ণতা পেয়েছে, এটা আসলে আমি ক্রেডিটটা শাবনুরকেই দিতে চাই, আমাদের প্রিয়তমা। আপু একটু বসে যাও। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য। মানে আমি তোমার কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর সুন্দর গান আমার আমার জীবনে তুমি গিয়েছো, আর মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ। এত সুন্দর গলা কিভাবে তোমার, এখন এত সুন্দর গলা, কালকে যেই সুন্দর করে তুমি গানটা গিয়েছো, মানে আমি সত্যি আমি দেখছিলাম হা করে যে এত সুন্দর করে কিভাবে তোমার গলা। আমি সারা জীবন চেয়েছি যে আইজা এখানে ধরো একটু, আমি আমি যাব এখন। হ্যাঁ, আমাদের দুজনকে যেন একসাথে ইয়ে করা যায়। হ্যাঁ দিয়ে দেন। আমার অনেক প্রিয় একজন মানুষ দেখা করতে এলাম, এবং আমরা একটু পরে কোথায় যাবো, ঘুরতে যাবো আমরা, তো খুব ভালো লাগছে। আমরা কাছে আসো, অনেকদিন পর দেখা হলো। অনেক কিছু তোমাদের আপু করার ইচ্ছা ছিল, কিন্তু তুমি আপু চলে যাচ্ছে,
কিছুদিনের মধ্যে সো পাচ্ছি না কিছুদিন আমার কালকে ফ্লাইট আমার মনে আছে যে আমার মুঘল আজমের শুটিং এর সময় আপু এসেছিলেন দেখা করতে, আমি এত খুশি হয়েছিলাম। তারপর লাস্ট অনেক বছর আগে আমাদের দেখা হয়েছিল, হ্যাঁ লাস্ট আমি গেলাম আমার ছেলের বিয়ের বাসায়। আর সত্যিকার অর্থে এটা তো আসলে খুবই খুবই বিস্ময় যে আমিও তোমাকে খুব বেশি দেখি নাই, তুমিও আমাকে খুব বেশি দেখো নাই, কিন্তু আমার গানের ভিতরের যে কান্না সেটা যে তোমার চোখে অশ্রু হয়ে ঝরত এত সুন্দর, এটা এটা আসলে একটা মানে সত্যিকার অর্থে কি মানুষ সাধারণ মানুষ কিন্তু অনেক বড় করে মূল্যায়ন করে। আর আমার মনে হয় যে ওই মূল্যায়নটা আরো আরো অনেক বড় হবে, গবেষণা হবে এক সময় যখন আমরা থাকবো না, তখন বাংলাদেশের মানুষ হচ্ছে তাই করে। আমি সবাই বলি যে মানে গানগুলো এত সুন্দর, আমি বলি গান গানের সাথে আমি যদি আমি হয়তো 25 ভাগ দিই আর 75 ভাগ দেয় সামনে শাবনুরের ঠোঁটেই গানগুলো পরিপূর্ণতা পায়, এটা আমি বলতে ভালোবাসি। কারণ তোমার অভিনয় আমি খুবই পছন্দ করি, তুমি একজন তুমি শুধু মানে প্রিয় মুখশ্রী বা প্রিয়তম এরকম না, তুমি খুবই উঁচু মানের অভিনেত্রী অভিনয় শিল্পী। আর তোমাকে সেই সেই জায়গা থেকে আমি খুবই পছন্দ করি, খুবই মানে একজন শিল্পী হিসেবে আমি তোমাকে শ্রদ্ধা করি। আসলে একজন ডিজাইনারের মুখে আরেকজনের প্রশংসা প্রশংসা শুনতে আমি সবসময় ভালো লাগে, একজন ডিজাইনারই যখন প্রশংসা করে আরেকজন ডিজাইন বললাম আমি কণ্ঠশ্রমিক, তখন তখন অবশ্যই কণ্ঠশ্রমিক তুমি ডিজাইনারই আমাদের যতদিন আমরা বাঁচবো তোমার নামটা সবসময় আমাদের দর্শকের মুখে সবসময় থাকবে থাকবে ইনশাল্লাহ। এবং প্রজন্মের পর প্রজন্ম তোমার কথা বলবে এটাই আমাদের চাওয়া তোমাদের কাছে দর্শক। আর তোমরা ভালো থাকবে যে যেখান থেকে দেখছো, আমি জানি না কতটা তোমরা মানে দেখছো আমাদেরকে, কারণ এখন যখন গায়ে হচ্ছে এটা তো পরেও থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা যারা যারা দেখেনি অবশ্যই, যারা ভালোবাসি তারা দেখবে অবশ্যই। আর দোয়া করবো আমাদের দুজনের জন্য, আমরা যেন দুজনই ভালো থাকতে পারে। আর আপুর এত মায়াবি কণ্ঠে যখন আপুর গান গায় যত এক্সপ্রেশন সুন্দর করে আপু দেয়, আমাদের এক্সপ্রেশন তত সুন্দর। একটা গানের শিল্পী যখন তাদের গান গিয়ে মানে এক্সপ্রেশনটা যত সুন্দর করে দেয়, তো একটা আর্টিস্ট যখন কাজ করে তার গানের সাথে তখন সেই এক্সপ্রেশন তার এক্সপ্রেশনের সাথে যত এক্সপ্রেশন ভালো হবে তার এক্সপ্রেশন সাথে আমাদের এক্সপ্রেশন ভালো হবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আইজান আমাদের সাথে এসছে, আইজান আসো একটু ভাইয়া, আপনি একটু আমার এটা একটু বলবেন, আইজান একটু আইজান আসো আপনি আমার আইজান আমাদের সবাইকে দেখা যাচ্ছে, ভালো থেকো আপু, লাস্টে খালি আমাদের ভক্তদের সুন্দর করে একটা ভালোবাসা দিত ওই বলেই শেষ করি আমরা, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখন বাইরে যাবো, আমরা একটু ঘুরতে যাবো। আমি আসলে মানে দর্শকদের এতটাই ভালোবাসি যেমন ভালোবাসি আমি আমার নিজেকে। থ্যাংক ইউ। দর্শকের ছাড়া তো আসলে আমাদের কোনো অর্থই হয় না, তাই না? দর্শক বা শ্রোতা তারাই হলো আমাদের ভালোবাসার আয়না। যখন মানুষ আমাদের ফিরে তাকাবে না, চিনবে না বা শুনবে না, তখন আসলে বেঁচে থাকার অর্থই নাই। তো দর্শকদের খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি, আরো আরো ভালোবাসা তোমাদের জন্য রইলো, আমাদের জন্য ভালোবাসবে, আর সারা জীবন যেন আমরা এভাবে ভালোবাসে নিয়ে বাঁচতে পারি। আই যে তুমি আমার ভক্তদের একটু ভালো বলো না আমাদের। থ্যাংক ইউ ভাই, বাই, যাও তুমি।